ফেনি নোয়াখালীর মানুষদের অনেক ফেভারিট একটি পিঠা নারিকেল ফুয়া পিঠা এই ফুয়া ফিঠাটি সবার অনেক পছন্দের এবং খুবই ফেমাস একটি পিঠা তো আজকে করে দেখাবো নারিকেল ফুয়া পিঠা কীভাবে তৈরি করতে হয় চলুন শুরু করা যাক ফুল ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি এখানে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি গুড় নিব আমার কাছে গুড়গুলো একটু মেল্ট হয়ে গিয়েছে তো এগুলি হচ্ছে খেজুরের গুড় নর্মাল গুড় দিয়েও তৈরি করা যায় তো আমি গুড়ের তো ডোটা তৈরি করব এই জন্য গুড় দিয়ে করছি গুড় ছাড়া চিনি দিয়েও ডোটা তৈরি করা যায় তাহলে মানে উপরের লেয়ারটা থাকবে সাদা সাদা আমি আজকে একটু ভিতরে সাদা থাকবে উপরে লাল থাকবে এরকম করে করার জন্য গুড় দিয়েই করছি এখানে আমি হাফ কাপের মতো গুড় নিয়ে নিচ্ছি গুড়টা উপরে লেয়ারের জন্য একটু কমই নিচ্ছি কারণ ভিতরে হাড়ও মিষ্টি হবে এর জন্য ফিটা ফয়েস বানাতে আসলে ঘরের সদস্যদের খুশির অন্ত থাকে না তেমনি আমার আশেপাশে আমার ছেলেরা এই যে এসে এটা ধরতেছে ওটা ধরতেছে কী বানাচ্ছি সেটার প্রশ্নের উপরে প্রশ্ন যাই হোক এখানে আমি নর্মাল ওয়াটার দিয়ে গুড়টাকে তরল করে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি একটু বেকিং পাউডার বেকিং পাউডারটা দিলে এই রুটিগুলো মানে সরি এই পিঠাগুলি নরম হবে সফট হবে আর তার পাশাপাশি ফুলে উঠবে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা একটু কম দিতে হবে কারণ গুড়ে লবণ আছে আর চিনি দিয়ে ডোটা তৈরি করলে পানি দিয়ে গুলার দরকার হবে না তখন আটাতে বা ময়দাতে বা চাউলের গুঁড়িতে লবণ চিনি একসাথে মিশিয়ে আস্তে আস্তে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে এখানে আমি একটু প্রথমে চাউলের গুঁড়ো এক কাপ নিয়ে নিচ্ছি আমি চাউলের গুঁড়ো এবং আটা দিয়ে এই ফিঠাটা তৈরি করব এই জন্য প্রথমে আমি চাউলের গুঁড়োটা এক কাপ বরাবর নিয়ে নিয়েছি চাউলের গুঁড়ো দিলে একটু ক্রিসপি ক্রিসপি হবে আর ময়দা দিলে তার সাথে একটু সমন্বয় ময়দা হোক আটা হোক তার সাথে সমন্বয় হয়ে এই ফিটাটা খেতে একদিকে ক্রিস্পি আরেকদিকে ভিতরে একটু সফটলি সফটলি থাকবে খেতে ভালো লাগবে দিয়েছি দেড় কাপ পরিমাপে ময়দা ভালো করে এই যে এরকম থিকনেস রেখে আমি এইখানে ব্যাটারটা তৈরি করে নিয়েছি এই ব্যাটারটা বেশি ফাতলা হবে না আর বেশি গাঢ়ও হবে না এরকমই রাখতে হবে গুড়ের বইমটা আবার জায়গায় রেখে আমি এখন চুলাই চলে এসেছি আর এই ফাঁকে আমার যে ব্যাটারটা করেছি সেটা একটু সেট হোক এখানে আমি ডিপে থাকা নারকেল নিয়েছি কিন্তু এটা অনেক বরফ এর জন্য এটা নিয়ে রেখে দিচ্ছি একটু ঝুড়াগুলো নিয়ে নিচ্ছি প্যাকেট থেকে এই কোড়ারো নারকেলগুলো আমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারি সারা বছরের জন্য এখানে আমি এক কাপ থেকে একটু বেশি হবে এরকম নারকেল নিয়েছি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা বেশিও দেওয়া লাগবে না আবার বেশি কমও দেওয়া যাবে না তো সেই একটা মিডিয়াম চিনি দিয়ে করলে তাহলে বেশি ভালো হয় বেশি কম হলে এটা জরা জড়া থাকবে খেতে ভালো লাগবে না আর একটু বেশি হলে আবার বেশি মিষ্টি হয়ে যাবে মিডিয়াম দিয়ে দিলে তাহলে আমি একটু এটাকে চাপ দিয়ে একটু সন্দেশ আকৃতি দিব, সেই জন্য একটু আঠালো আঠালো হতে হবে একটুখানি লবণ দিয়েছি এলাচ দারচিনি দিয়ে ভালো করে এরকম করে ভেজে নিচ্ছি অনেকক্ষণ ধরে ভেজে গায়ের যে পানি থাকে সেই পানিটা শুকিয়ে নিতে হবে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে না হয় নিচে লেগে যাবে আগুন কম রেখে তো আমার মোটামুটি হয়ে গিয়েছে আমি নামিয়ে ঠান্ডা হতে দিয়েছি কিছুক্ষণ ঠান্ডা হয়েছে এখনও গরম আছে তো এই পর্যায়ে আমি এখন একটু হাতে পানি লাগিয়ে একটু সন্দেশের মতো করে করে এরকম করে হাতে হাতের তালুর সাহায্যে একটু গোল শেপ করে বানিয়ে নিব তো একটু গরম এ জন্য বারবার একটু রাখতেছি আবার এরকম ফানি হাতের লাগিয়ে লাগিয়ে গোল শেপ দিয়ে নিচ্ছি সবগুলো তো আমার আজকের নারকেলের যতটুকু হবে আমি সেগুলি করব আর বাকিগুলো আমি কি কী করবো সেটাও দেখাবো এখানে আমার সাতটা হয়েছে আজকের যতটুকু নারিকেল নিয়েছি আরও ছোটো ছোটো করলেও করা যাবে তো আমি সাতটা করে নিয়েছি কড়াইতে পরিমাণ মতো একটু ডুবো তেলে ভাজবো এর জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সব কিছু চুলার আশেপাশে নিয়ে আসতেছি যাতে একটার থেকে একটাতে দিব আর পাশে আবার উঠিয়ে রাখবো সেজন্য তো এতক্ষণ পর্যন্ত এই ডোটা বা এই ব্যাটারটা সেট হয়েছিল তো এখন আমি নারিকেলের যে ইয়েটা করে নিয়েছি সন্দেশটা করে নিয়েছি সেটা ব্যাটারে ডুবিয়ে এরকম করে আস্তে আস্তে সবগুলো তেলে দিয়ে দিব তা আমি দুই ফিস করেই দিচ্ছি যেহেতু ভর্ত করাই এর জন্য আগুনটা মিডিয়ামে রাখতে হবে না হয় যেহেতু আমি ইয়ে দিয়ে করেছি গুড় দিয়ে ডোটা করেছি বেশি লাল হয়ে যাবে কালো হয়ে যাবে তো আগুনটা মিডিয়ামে রেখে বেজে নিলে ভিতরে সুন্দরভাবে হয়েও যাবে আবার দেখতে লাল লাল হবে ভালোও লাগবে তো ভিতরে নারকেল উপরে এই তো এই ব্যাটারের লেয়ারটা থাকবে অনেক বেশি ভালো লাগবে খেতে আর দেখতেও ভালো লাগে এরকম করে আমাদের ফেনি নোয়াখালীর মানুষেরা যখন বিএশাদের অনুষ্ঠানে বা বউ দেখতে আসে বা কোনো মেহমান আসে জটফট বানিয়ে ফেলে আজকের এই ফিঠা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো ধীরে ধীরে এরকম আগুনটা দেখতেই পাচ্ছেন আমি একদম এর চেয়ে একটু বেশি আর কি এরকম রেখেছি আর যেহেতু কড়াইটা লোহার তো এই জন্য এই কড়াইটা কিন্তু খুব গরম হয়ে থাকে সহজে ঠান্ডা হয় না এ একই পর্যায়ে আমি আগুনটা রেখে সবগুলো ফিটা তৈরি করে নিচ্ছি জাস্ট বেশি কোনো ঝামেলা না যে নারিকেলের সন্দেশটা বানিয়েছি সেটা ডোয়ে ডুবিয়ে আবার সামসের সাহায্যে এভাবে দিয়ে দিলেই হয়ে যায় এখন আমি নারিকেল ছাড়া এই যে আমাদের যে ডোটা তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি নারিকেল ছাড়াটা হবে ফুয়া পিঠা আমাদের আর নারিকেল সহ হবে নারিকেল ফুয়া জাস্ট দুইটা কথা তো দুই ধরনের পিঠা হয়ে যায় একই ডো দিয়ে দুইটা ফিটা বানিয়ে আপনার মেহমান আসলে বা বাচ্চাদেরকে তাক লাগিয়ে দিতে পারেন তো এই যেই সুন্দরভাবে নারিকেল ছাড়াগুলো সুন্দরভাবে এভাবে ফুলে যাচ্ছে বেশি ফুললেও ভালো লাগবে না আবার বেশি চ্যাপটা থাকলেও ভালো লাগবে না একটু মিডিয়াম ফুলা আর মিডিয়াম ইয়ে থাকলে বেশি দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো এরকম করে আমি আমার সবগুলো আজকের পরিমাপে বানিয়ে নিয়েছি সবগুলোই আমি একটু কেটে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন নারকেলের ভিত মানে ভিতরে নারিকেলটা কেমন লেগেছে আর ভিতরে হয়েছে কি না এখনও খুবই গরম ধরা যাচ্ছে না এই যে চারিদিকে এরকম লেয়ার আটার আর হচ্ছে নারিকেলটা এভাবে থাকবে নারকেল ফিঠা যেরকম তবে এটার স্বাদটা অনেক বেশি অনেক টেস্ট হয় জুসি জুসি একটু নারিকেলের যে ইয়েটা জুসি জুসি হয় খেতে খুব ভালো লাগে আর উপরের তো মুড়মুড়ে ভিতরে নারকেলের রসালো একটা কী বলবো এটাকে রসালো ভাব হয় আর এই যে নারিকেল ছাড়াটা এরকম হয়েছে তো আজকের এই পিঠাগুলি যদি ভালো লাগে আপনারা বানিয়ে খেতে পারেন রেসিপিটা শেয়ার করলাম আপনাদের সুবিধার্থে বিকেলে সকালে বা কোনো মেহমান আসলে আপনারাও তৈরি করে আপনাদের বাচ্চাদেরকে খাওয়াতে পারেন বা মেহমানদেরকে খাওয়াতে পারেন আমাদের পেনি নোয়াখালীর এই পিঠাটি হয়তো এই পিঠাটি অনেকের অনেক পরিচিত আবার অনেকের কাছে অনেক অপরিচিত তো যা যেভাবেই নেবেন আর কি আর যদি বেশি ভালো লাগে লাইকটি দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি কেমন লেগেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখন পর্যন্ত আমার সাথেই থাকার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম